উনি আপনাদের পরিবারের কেউ নন আর আজ আপনার বাড়িতে উনি ছাড়া বোধহয় বাইরে থেকে আর কেউই আসেনি ঠিক বলছি তো না তা আসেনি অফিসার কিন্তু এখানে কোনো কিন্তু নেই মিসেস চৌধুরী উনি বাইরের লোক বলেই ওনার প্রতি আমাদের বেশি সন্দেহ রয়েছে আপনি অপেক্ষা করুন মিস শ্রাবণী আপনার সঙ্গে কথা না বলে এক্ষুনি আপনাকে ছাড়তে পারছি না আমি একবার আপনাদের সিসিটিভি ফুটেজটা চেক করতে দিই মিসেস চৌধুরী মিস শ্রাবণী ছাড়া বাইরে থেকে আর কেউ ঢুকেছেন কিনা সেটা আমাদের একবার চেক করা দরকার নিশ্চয়ই তবে একটাই সমস্যা হচ্ছে মানে বাকি ক্যামেরাগুলোর ফুটেজ পেয়ে যাবেন শুধু বাড়ির পেছন দিকের ক্যামেরাটা খারাপ হয়ে পড়ে আছে আর ওই দিক দিয়ে যদি কেউ ঢুকে থাকে তাহলে ও তাহলে ওই দিক থেকে যদি কেউ ঢুকে থাকে তাহলে তো আমাদের হাতে কোনো প্রমাণ নেই না তবে আমার কি মনে হয় জানেন এগুলো শ্যামার শত্রুর কাজ আপনি তো নিশ্চয়ই জানেন যে শ্যামার অনেক শত্রু ছিল আর মামকে যেহেতু অবিকল শ্যামার মতো দেখতে আমার মনে হয় ওরা আর কোনো রিস্ক না নিয়ে একেবারে মেরে ফেলার জন্যই মামকে বিষ দিয়ে দিয়েছে হ্যাঁ হতেই পারে হয়তো আপনার ধারণাই ঠিক আরেকটা জিনিসও হতে পারে অফিসার মানে এই মাম আর ওর ফ্যামিলি ওরা তো বিদেশেই থাকতো এতদিন জাস্ট কয়েক মাস হলো এই দেশে এসেছে এখন ওদের কোনো শত্রু আছে বা ছিল কি না সেসব তো আমরা কিছু জানি না মানে ওদের সম্বন্ধে আমরা খুবই কম ইনফরমেশন জানি হতেই তো পারে ওদের পরিবারের কোনো পুরনো শত্রুই কাণ্ডটা ঘটিয়েছে হ্যাঁ পুরো সিচুয়েশনটাই এত কমপ্লিকেটেড হয়ে রয়েছে আমরা কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছি না মিসেস চৌধুরী তবুও আমি একবার বসন্তবাবু ও সুজাতাদেবীর সাথে একটু কথা বলতে চাই আসলে বুঝতেই তো পারছেন মা বাবার যা মনের অবস্থা ঠিক আছে আপনি যখন বলছেন দাঁড়ান বিজলি বিজলি হ্যাঁ মেজ বৌদি বলছি একবার মা বাবাকে নিচে আসতে বলতো বল যে উনি এসেছেন লোকাল থানা থেকে মামের ব্যাপারে কিছু কথা বলতে চান আচ্ছা ঠিক আছে আর শুন বর্দি ভাইকে বল বর্দা ভাইকে নিয়ে আসতে এখানে আচ্ছা অদ্ভুত তো ফোনটা বারবার দিশা কেটে দিচ্ছে কেন শ্রাবণীকে নিয়ে কোনো সমস্যায় পড়লো না তো আচ্ছা মিস শ্রাবণী ইয়েস অফিসার আপনি আজ এ বাড়িতে কেন এসেছিলেন ম্যাডাম তো আপনাকে অলরেডি বললেন তাই না আমি আপনার মুখ থেকে শুনতে চাইছি বলুন প্লিজ অশোক স্যারই আমাকে ডেকেছিলেন কিছু পেন্ডিং কাজের জন্য আমি কিন্তু জানতাম না স্যার বিশ্বাস করুন জানতাম না যে নিখিল স্যারের আজকে ভাত কাপড়ের অনুষ্ঠান জানলে হয়তো আমি অশোক স্যারের কাছ থেকে ছুটি নিয়ে নিতাম কেন ওনাদের বাড়ির অনুষ্ঠানের সাথে আপনার কি সম্পর্ক আপনি তো কাজে এসেছিলেন বললেন হ্যাঁ না মানে বুঝতেই পারছেন যে এরকম একটা ঘরোয়া অনুষ্ঠান আর সেখানে হঠাৎ করে চলে আসায় আমার নিজেরই না খুব অস্বস্তি হচ্ছিল বিশ্বাস করুন কেমন একটা লাগছিল আমি তো আর ইনভাইটেড ছিলাম না তাই না মানে সেই সেই জন্যই তাই আপনি ঘাবড়ে যাচ্ছেন নাকি আপনার নার্ভাসনেসের পেছনে অন্য কোনো কারণ আছে না স্যার বিশ্বাস করুন আমি নির্দোষ স্যার আসলে আপনি প্রথমেই এসে আমার নাম করে খুঁজছিলেন তো সেই জন্য আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম আমি খুব সাধারণ একটা মেয়ে স্যার আমার বাড়ির আমি একমাত্র আর্নিং মেম্বার বাড়ির সমস্ত দায় দায়িত্ব সবটা আমার মাথার ওপর বাড়িতে বাবা ভীষণ অসুস্থ আর ওনাকে নিয়ে আমাকে সর্বক্ষণ ব্যস্ত থাকতে হয় ওনার খেয়াল রাখতে হয় আচ্ছা আম্রপালি দেবীর সাথে যখন ঘটনাটা ঘটে তখন আপনি কোথায় ছিলেন আমি তো অফিস রুমে বসে নিজের কাজ করছিলাম
তো আমার কাজ হয়ে গিয়েছিল আর সেটাই আমি অশোক বাবুকে জানানোর জন্য এলাম মানে তখন দেখলাম যে নিখিল বাবুর ভাত কাপড়ের অনুষ্ঠান চলছে বুঝতেই পারছেন যে সবাই খুব ব্যস্ত আমি আর কাউকে বিরক্ত করতে চাইনি তাই চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম এরপর আমরপালি ম্যাডাম খেতে বসলেন মানে খাবার কিছুক্ষণের মধ্যেই না আমরপালি ম্যাডাম না অজ্ঞান হয়ে পড়ে গেলেন বিশ্বাস করুন স্যার আমি শুধুমাত্র এইটুকুই দেখেছি এর বেশি আমি আর কিচ্ছু জানি না বাড়িতে বাবা অসুস্থ উনি বিছানা থেকে নড়তে পর্যন্ত পারেন না বুঝতেই পারছেন ওনাকে ওষুধ দিতে হবে টাইমে টাইমে এটা খুব জরুরি স্যার দয়া করে এবার আমাকে বাবার কাছে যেতে দিন প্লিজ স্যার প্লিজ অফিসার ও ঠিক কথাই বলছে শ্রাবণী আমাদের অফিসের যথেষ্ট বিশ্বস্ত একজন এমপ্লয়ি আমরা শুরু থেকেই ওর বাবার অসুস্থতার কথা জানি আর এও জানি যে চিকিৎসার জন্য টাকার প্রয়োজন বলতে পারেন কিছুটা সেই জন্যই ওকে চাকরিটা দেওয়া তবে শ্রাবণীও আমাদের হতাশ করেনি ও যথেষ্ট হার্ডওয়ার্কিং তাই বলছিলাম ওকে আর আটকে না রাখলেই বোধহয় ভালো হয় ওকে আপনি যখন বলছেন তখন মিস শ্রাবণী আপনি যখন আসতে পারেন তবে আপনার আধার কার্ডের একটা কপি কিন্তু আমাদের থানায় জমা দিয়ে যাবেন ঠিক আছে শিওর স্যার যান আর হ্যাঁ আমাদেরকে ইনফর্ম না করে এই শহরের বাইরে যাবেন না ওকে ইয়েস স্যার আমি তাহলে এবার আসি স্যার ম্যাম আসছি হ্যাঁ অফিসার আপনি এসেছেন ভালোই হয়েছে আমার ছোট বৌমা কেমন আছে জানেন মানে নিখিল অশোক ওদের ফোন করছি কেউ ফোন ধরছে না মানে মাম এখন কেমন আছে ঠিক বুঝতে পারছি না ওনার লেটেস্ট খবর তো আমি জানি না বসন্তবাবু আমি তো হসপিটালে যাইনি ও আপনি ওখানে যাননি না আমি তো ডাইরেক্ট থানা থেকে আপনার এখানে এলাম আপনাদের সাথে কথা বলার জন্য কেন আমাকে জানানো হয়েছে যে আম্রপালি দেবীর শরীরে বিষ পাওয়া গেছে আমার মামের শরীরে বিষ পাওয়া গেছে বিষ কে দিল ও শরীরে কি করে বিষ পাওয়া যায় আমি বুঝতে পারছি না তো বিষ আমার শ্যামাকে কেউ বা কারা আমার থেকে কেড়ে নিয়েছে আমার এই নিষ্পাপ সরল মেয়েটাকে বিষ কে দেবে কে আমার কে আমাদের এত শত্রুতা করছে কে আমাদের সঙ্গে এত শত্রুতা করছে ভগবান কেন এরকম করছো বিষ কে খাওয়ালো ওকে মেজো বৌমা মিজু বাবা তুমি আমাকে এতক্ষণ বলনি কেন আমি এতবার করে জিজ্ঞেস করছি মাম কেমন আছে তুমি তো একবারও বলনি ওর শরীরে বিষ পাওয়া গেছে মা প্লিজ তুমি আগে একটু শান্ত হও আমার কথাটা শোনো আমি তো ব্যাপারটাই জানতাম না আমার সঙ্গে তো কারো কোনো কথা হয়নি তুমি একটু শান্ত হও সুজাতা দেখো আমাদের ছোট বৌমার সঙ্গে যা হয়েছে এই মেয়েটার সঙ্গে নিশ্চয়ই তা হবে না তুমি তুমি খারাপ চিন্তা করো না প্লিজ অফিসার বর্দা ভাই আর বর্দি ভাই আচ্ছা ওনার এরম অবস্থা আসলে বর্দা ভাইয়ের কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর থেকে আর চলাফেরাও করতে পারে না ঠিক করে আর নর্মালি কথাও বলতে পারে না ও আই এম সরি আচ্ছা আপনারা কি বাড়িতে একজনই থাকেন হ্যাঁ এই কজনই ও আর কাজের লোক কাজের লোক বলতে ওই বিজলি বৃন্দাবন্দা বনমালিদা আমাদের দারোয়ান ড্রাইভার তবে অফিসার কাজের লোক বলাটা ভুল হবে বলতে পারেন এরা সবাই আমাদের ফ্যামিলির কাছের লোক খুব আমাদের পরিবারের মতোই একসঙ্গে থাকে এদের কখনো আমরা কাজের লোক বলে ভাবিনি আমাদের এই বাড়িতে কেউ কারো শত্রু নয় হ্যাঁ মেজবাবু ঠিক কথাই বলেছে অফিসার
বাড়ির কেউ এই কাজ করতেই পারে না। সবাই ছোট বৌমাকে ভালোবাসে। না 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 অফিসে আমাদের বাড়িতে কেউ এরকম ভাবতেই পারে না, কল্পনাই করতে পারে বিষ দেবে কি না। হে ভগবান, আমার আমার মাম যেন ভালোই বলে বাড়ি ফিরে আসে, সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। এই দেখো আবার কাঁদছি। আরে তোমার শরীর খারাপ করবে তো। বাবা অশোক ফোন করছে। ধরো ধরো। ও মেজো বৌমা, মেজো বৌমা আমাকে ফোন দাও তো, আমি কথা বলবো, তুমি আমাকে কিচ্ছু বলছো না। মেজো বৌমা প্লিজ, আমি কথা বলছি তো, একটু দাঁড়াও। হ্যাঁ মেজো বৌমা কথা বলছে তো, তুমি দাঁড়াও এখানে। আমার হাজবেন্ড ফোন করছে, আমি একটু কথা বলে নি। হ্যাঁ অশোক বলো। আরে কি ব্যাপার দিশা, ফোন ধরছো না কেন, এতবার ফোন করছি। আসলে শোনো, নিখিল কিন্তু বাড়িতে পুলিশ পাঠিয়েছে, পুলিশ যাবে। হ্যাঁ হ্যাঁ সে গেছে অলরেডি, ওনার সঙ্গে কথা হচ্ছিল। ও এসে গেছে? আচ্ছা ঠিক আছে, সাবধানে কথা বলবে। আর হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখবে, শ্রাবণী যেন বেফাস কিছু না বলে দেয়। আরে না না আমি আছি তো, অফিসার বলছিলেন সিসিটিভির ফুটেজ চেক করবেন। আমি বলেছি পেছন দিকের ক্যামেরাটা খারাপ, ওই ফুটেজটা পাওয়া যাবে না। ওদিক থেকে যদি কেউ ঢুকে থাকে তাহলে সেটা জানা যাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি ওই দিকটা সামলে নাও। ওকে রাখছি। মেজো বৌমা, ও মেজো বৌমা শোনো না, আমাকে দাও না ফোনটা, আমি বলছি কি আমাকে ফোনটা দাও। আমি কথা প্লিজ, মা মাম কেমন আছে বলো না, ঠিক আছে? মা আমি তো সেটাই জিজ্ঞেস করছি। কি বলছিস, মা একটু শান্ত হও, বলো না ফোনটা দিতে। তুমি একটু শান্ত প্লিজ, আমি তো সেই ব্যাপারেই কথা বলছি। দাঁড়াও অশোক, অশোক মাম এখন কেমন আছে, ডাক্তারবাবু কি বললেন একটু বলো তো। বুঝতেই তো পারছো মা খুব অস্থির হয়ে আছেন। ডক্টর তো বললেন যে মামের শরীর থেকে বিষ বের করে দিয়েছে নাকি। তার মানে কি বেঁচে গেল নাকি? ডোন্ট ওয়ারি দিশা, ডক্টর বলেছেন মামের অবস্থা এখনো স্টেবল নয়, যে কোনো কিছু হতে পারে। আর করোনা ভাইরাসে যাতে আক্রান্ত না হয়ে পড়ে বাইরে থেকে দেখতে হচ্ছে, ভিতরে কাউকে ঢুকতে দিচ্ছেন না। আচ্ছা মাম এখন বেটার আছে, বিষটা বের করে দেওয়া হয়েছে। তুমি টেনশন করো না, আমি পুরোটা সামলে নেব। তবে আর একটা কথা, আমরা যেটা সন্দেহ করেছিলাম সেটাই সত্যি, নিখিল মামকে ভালোবেসে বিয়ে করেনি। নিখিল শ্যামার খুনিদের ধরার জন্য মামকে বিয়ে করেছে, আর সেটা আজও আমার সামনে নিজে মুখে স্বীকার করলো। যাক শুনে কিছুটা রিলিফ পেলাম। ঠিক আছে অশোক, আমি তোমায় পরে ফোন করবো, আবার রাখছি। ওকে টেক কেয়ার। শুনলে তো মা, মাম এখন অনেকটা বেটার আছে, বিষটা বের করে দেওয়া গেছে। তবে এই করোনা সিচুয়েশন তো, সেই জন্য কাউকে কাছে যেতে দিচ্ছেন না ডাক্তারবাবু, ইমিউনিটি কম। আমরা কাছে যেতে চাই না, আমরা যাবো না কাছে, শুধু আমার মেয়েটা বেঁচে গেছে, বেঁচে আছে এখন, এটাই আমাদের কাছে অনেক। ও যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারে, এটাই প্রার্থনা করছি ঈশ্বরের কাছে। যাক একটা গুড নিউজ অন্তত পাওয়া গেল। হ্যাঁ অফিসার। বসন্তবাবু আমি আপনাদের বাগানটা দেখব। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এই বিজলি জানা, ও ওনাকে নিয়ে যা একটু বাগানে ঘুরিয়ে দেখি দে। আচ্ছা কর্তা বাবা, আপনি আসুন আমার সঙ্গে। চলো বর্দি ভাই, তুমি বর্দা ভাইকে নিয়ে ঘরে যাও, এখানে থেকো না। এখানে থাকলে এসব কথা শুনলে শুধু শুধু মাথায় চাপ পড়তে পারে। হ্যাঁ গো বড় বৌমা, অরুণকে নিয়ে তুমি ঘরে যাও, ওকে বেশিক্ষণ এখানে রেখো না। Thank you.
শ্যামা। কি হলো, কি হলো মাম, কষ্ট হচ্ছে? আমি আপনার কিচ্ছু হতে দেব না মাম, আপনাকে সুস্থ হয়ে ফিরতেই হবে, না হলে যে আমি হেরে যাব। শ্যামাকে কি উত্তর দেব আমি? শ্যামা যে আমাকে ক্ষমা করবে না। সুজাতা, আমাদেরও কিন্তু একবার হসপিটালে যাওয়া দরকার। মামের বাড়ির লোক হয়তো এতক্ষণ ওখানে পৌঁছে গেছে। হ্যাঁ তাই তো, ওনারা গেছেন কিনা অশোককে একবার জিজ্ঞাসা করলেই তো হতো। হ্যাঁ সে তো হতোই, কিন্তু জিজ্ঞেস করলে হয়তো আমাদের যেতে বারণ করতো, বিশেষ করে নিখিল। নিখিল তো বারণ করতোই যাতে আমাদের কোনো অসুবিধে না হয়, কিন্তু আমরা তো বাবা মা, এইভাবে ছেলেটাকে কিভাবে বিপদের মধ্যে ছেড়ে দিই বলো তো? বিপদ, বিপদ কেন? এই তো বললো ও শরীর থেকে বিষ বার করে দেওয়া হয়েছে, ও বেঁচে গেছে, তাহলে বিপদ কেন? না না, তুমি বুঝতে পারছো না সুজাতা, ওই মামের বাবা মা তো ভাবতেই পারেন যে আমাদের বাড়িরই কেউ ওকে বিষ খাইয়ে দিয়েছে। ওরা যদি কেস করেন, আইন কিন্তু ওদের ফরেই যাবে, নিখিলের খুব বড় বিপদ হতে পারে। তুমি চুপ করো, এসব কথা বলো না, এসব কথা শুনলে আমার বুকের ভেতর একটা ভয় ধরপড় করে উঠছে। ছেলেটা কি আমার এমনিতেই কম শাস্তি পাচ্ছে? কোথায় সুস্থি আছে জীবনে? তো শাস্তি পেয়েই যাচ্ছে, আবার আইন ওকে শাস্তি দেবে কেন? আমরা আমরা কি বিষ খাওয়াতে পারি একজনকে? হে ভগবান, হে গো, আমার না ভয় করছে, আবার যদি আমার নিখিলের মাথার কিছু অসুখ হয়, আবার যদি ও ভয় পেয়ে যায়, তাহলে কিভাবে আর সামলাতে পারবো না তোকে? কি হবে সেটা যাতে না হয়, সেই জন্যই তো আমাদের দুজনকে একটু শক্ত হতে হবে, আমাদের শক্ত হাতে হাল ধরতে হবে, নিজেদের সন্তানদের বাঁচাতে হবে। তুমি চলো একটু ঘরে চলো, রেস্ট নেবে, তোমার শরীরটা একটু ভালো লাগলে আমাদের বেরোতে হবে। তুমি তুমি যাও, আমি যাচ্ছি, আমি যাচ্ছি এক্ষুনি। হ্যাঁ তাড়াতাড়ি এসো। তুমি যাও। ও মেজো বৌমা, বলছি যে তুমি আর এখানে বেশিক্ষণ থেকো না, তোমার শরীরে এই অবস্থা, আবার কোনো বিপদ হবে। তুমি, আমি এখন যাচ্ছি। যাক, আলটিমেটলি আমাদের অন্তত কেউ সন্দেহ করতে পারেনি, যদিও মাম বেঁচে যাক সেটা আমি চাইনি, তবু আজ একটা ব্যাপারে তো কনফার্মড হলাম, মাম আর শ্যামা দুজন আলাদা মানুষ। অশোক তো বলল নিখিল সেটা নিজের মুখেই স্বীকার করেছে। একদিক দিয়ে সেটা যেরকম ভালো, অন্যদিক দিয়ে আবার, কারণ নিখিল যতই চুপচাপ থাকুক, ভেতরে ভেতরে ও এখনও শ্যামার হত্যাকারীদের ওপর প্রতিশোধ নিতে চায়। অ্যান্ড দ্যাট ইজ নট গুড ফর আস অশোক। কোথায় আমার মেয়ে? কোথায়? আমি এক্ষুনি ওকে দেখতে চাই। আমাদের মাম কোথায়? আমাকে একটু মামার কাছে নিয়ে চলুন প্লিজ। মাসিমা, মেসমশাই, আপনারা একটু শান্ত হন, এখন ওর কাছে যাওয়া যাবে না, ডক্টর বলেছে আসলে ওর এখনো বিপদ কাটেনি। হ্যাঁ, পাম্প করে স্টমাক থেকে বিষটা বের করে দিয়েছে ঠিকই, কিন্তু এখনো মানে বিপদটা কাটেনি, বুঝতেই তো পারছেন। ওর কাছে যেতে দিচ্ছে না কাউকে, ওর ভালোর জন্যই বলছে, ও ঘুমাচ্ছে এখন, একটু একটু অপেক্ষা করুন আপনারা, আসলে ও খুবই উইক আছে। লজ্জা করছে না, সহানুভূতি দেখাচ্ছ? তোমার ভাই কোথায়? আমার মেয়েকে ফুঁসলি এনে একে মন্দিরে বিয়ে করলো, তারপর থেকে বিষ খাইয়ে দেওয়া হলো, কি ভেবেছো আমার মেয়ের পাশে কেউ নেই, তার সঙ্গে যা ইচ্ছে তাই করা যাবে? মেসমশাই, আসলে এখানে দাঁড়িয়ে এসব কথা বলাটা কি ঠিক হচ্ছে? ভয় পাচ্ছ? পুলিশকে আমি ইনফর্ম করে এসেছি, তোমাদের সবার নামে কমপ্লেন করেছি, আমার মেয়ের যদি কিছু হয়ে যায় তোমাদের একজনকেও আমি ছাড়বো না। আমি এক্ষুনি যাচ্ছি আমার মেয়ের কাছে। এই যে, এই যে তুমি হচ্ছ মেন কালপ্রিট, আমার মেয়েকে তোমার ও শ্যামার মতো দেখতে বলে তুমি তাকে বিয়ে করছো। শ্যামার এত শত্রু ছিল, তাকে খুন করা হয়েছিল, তুমি খুব ভালো করেই জানতে যে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে হলে তার তার ক্ষতি হতে পারে।
সে তোমাকে একটা ভদ্র ভালো ছেলে বলে তোমার ফাঁদে পা দিল, আমাদের একটা কথাও শুনল না, আর সেই জন্যে ওর এইরকম পরিণাম। নির্মলবাবু আপনি শান্ত হন, নিখিল খুব ভালো ছেলে, ও মামের কোনো ক্ষতি করতেই পারে না। আপনাদের বাড়িতে আপনাদের চোখের সামনে আমার মেয়েকে বিষ খাওয়ানো হলো, আর আপনারা কিছুই জানতে পারলেন না। আপনাদের কোনো কথা আমি বিশ্বাস করি না। আপনাদের বাড়ির কেউ আমার মেয়েকে মারার চেষ্টা করেছে, আপনাদের সবার বিরুদ্ধে আমি অ্যাটেম্পট টু মার্ডারের চার্জ আনবো।